নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আবার আপনাদের স্বাগত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মূলত আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। আর এবছর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আর সেই নিম্নচাপ সৃষ্টির ফলেই মূলত বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এই তিনটি জায়গায় বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির দেখা একদমই নেই, বা কোথাও কোথাও বৃষ্টি হলে সেটা খুবই সংক্ষিপ্ত, কোথাও ঝিরিঝিরি বা গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই বৃষ্টি কৃষকদের ক্ষেত্রে একদমই উপযুক্ত হচ্ছে না, বা তাদের ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না, যার ফলে বর্তমানে কৃষকরা রয়েছেন বৃষ্টির অভাবে সমস্যার সম্মুখীন রয়েছেন। তারা ফলিত ফসল ফলাতে পারছেন না, বৃষ্টি চায়, কারণ কৃষি জমিতে প্রচণ্ড গরমের ফলে, রোদ্রের ফলে জমি প্রায় ফেটে চলছে। এবং সম্প্রতি আমরা দেখছিলাম যে তেলিয়ামুড়াতে ধানের চাষ হচ্ছিল, এবং ধানের সোনালী ধানের ফসল তারা কৃষকরা কেটে তুলে বাড়িতে তোলার পালা চলছিল, এবং সেই ধানের পাশাপাশি ধান কাটার পর্ব সাঙ্গ হতে না হতেই দেখা যাচ্ছে যে বৃষ্টির অভাবে অন্যান্য যে সমস্ত চাষাবাদগুলি হয়ে থাকে সেই সমস্ত চাষাবাদে একটা ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। ঠিকঠাকভাবে সেক্ষেত্রে ফল ফলছে না, ফসল ফলছে না, এবং জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে না। শুধুমাত্র জলের অভাবে, পর্যাপ্ত জলের অভাবে গাছগুলি শুকিয়ে যাচ্ছে, রোদ লেগে যাচ্ছে এবং ফসলের নষ্ট হচ্ছে, যার ফলে অগত্যা কৃষকরা কি করবেন সেটা উপায়ান্তর না পেয়ে অবশেষে জলের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক ভাড়া করেন। কিন্তু সেই ট্যাঙ্ক ঘন্টায় যেটা 200 থেকে প্রায় 250 টাকা ভাড়া নেয়, এবং এই ভাড়াটা দিতে গিয়ে রীতিমতো কৃষকদের একটা নাজেহাল অবস্থায় পরিণত হয়েছে। কারণ প্রচণ্ড অত্যধিক পরিমাণে এই ভাড়ার চার্জ যেটা নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে। বর্তমানে বলা যেতে পারে যে তেলিয়ামুড়ার অধিকাংশ মানুষ তারা সকলেই কৃষিকাজের উপর নির্ভর করেই বসবাস করে। সেক্ষেত্রে এই যে কৃষিকাজের ক্ষেত্রে যে জলের, পর্যাপ্ত জলের একটা অভাব সৃষ্টি হয়েছে, জলের দেখা নেই, তার জন্য কৃষকরা অবশেষে বাধ্য হয়ে ট্যাঙ্ক ভাড়া করছেন। সেই ট্যাঙ্কের ক্ষেত্রে যে টাকা ধার্য করা হচ্ছে, যে টাকা দিতে হচ্ছে, সেই টাকাটা দিতে গিয়েও কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি কৃষকরা এটাও কিন্তু জানিয়েছেন যে বর্তমানে সরকার কৃষকদের পাশে রয়েছেন, এবং বিভিন্ন রকমের ফসলের বীজ থেকে শুরু করে কীটনাশক সার এবং একাধিক জিনিসপত্র সেখানে বন্টন করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র জলের অভাবে ভুগছে বর্তমানে তেলিয়ামুড়ার এই সমস্ত কৃষকরা, এবং জলের অভাবের ফলে ফসল যে ভালো মতন ভাবে হচ্ছে না, সেই ফসল বাজারে বিক্রি করতে পারছে না, উপযুক্ত পরিমাণে মুনাফা অর্জন করতে পারছেন না ফসল ফলিয়ে, আর সেই দুঃখের কথাও কিন্তু কৃষকরা জানাচ্ছেন। আষাঢ় মাস ইতিমধ্যে এসে পৌঁছে গেছে, প্রবেশ করেছে, কিন্তু আষাঢ় মাস ঢুকলেও বৃষ্টির কিন্তু দেখা নেই এখন অব্দি রাজ্যে। সেরকম ভাবে বৃষ্টি দেখা না যাওয়ার ফলেই কিন্তু এরকম ভাবে অনাবৃষ্টিতেই ভুগছে, চাষির ক্ষতি হচ্ছে, সমূহ সমস্যায় রয়েছে। আবার অন্যদিকে অতিবৃষ্টির ফলেও কিন্তু কৃষকদের ক্ষেত্রে ফসলের ক্ষতি দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে জলসেচের কোনো রকমভাবে ব্যবস্থা না থাকার ফলেই অগত্যা তারা ভাড়া করেছে একটি ট্যাঙ্ক, কিন্তু সেই ট্যাঙ্কের ভাড়া এতটাই অধিক, এতটাই বেশি পরিমাণে সেই ভাড়া ধার্য করা হচ্ছে, যার ফলে কৃষকরা বর্তমানে অনেকটাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তেলিয়ামুড়া এলাকার ছবি, যেখানে প্রত্যেকটি জমিতে ফসল ফুলে রয়েছে, বিভিন্ন রকম চাষাবাদ হচ্ছে, কিন্তু পর্যাপ্ত জলের অভাবে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভালো রকমভাবে ফসল হচ্ছে না, সেই কথাই কিন্তু জানাচ্ছেন কৃষকরা। কি বলেছেন এক চাষি আমরা শুনব। কিরকম ফসল হয়েছে? ফসল তো হলে মোটামুটি হওয়া ঠিক হয়ে তো জলের লেগে, এবার তো লস হয়েছে, করান দিছি, জল কিনা দেওয়ান লাগবে, দমকল দিয়া, দমকল নাই, ভাড়া আনন লাগে। কত করে ভাড়া? ভাড়া তো 200-250 টাকা নেয় ঘন্টা, দুই সমস্যা আর কি। সরকার দ্বারা কি চাবি দেখো, ওখানে তো আমরা তো রাখছি আর কি, করি আর কি, জল তো থাকলে তো ভালো, মানে জলের সুযোগ থাকলে আপনার কৃষি করতে সুবিধা হয়। এটা কোন জায়গা? কৃষক মা দরে। কৃষক মা? আপনার নাম? আমার নাম সদর বলা দাস। শুধু কি মহিষে করেন না বিভিন্ন? বেগুন করছে আর কি, বেগুন লচ্ছই করে আর কি। এই কৃষির উপরে কি আপনাদের সংসার? পরিবারে কজন আছে?
তেলিয়ামুড়া রাজ্য ব্লকের অধীন তুইচাকমা গ্রাম, সেই গ্রামের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের চিত্র। এবং তার পাশাপাশি গ্রামেরই এক চাষি, তিনি জানালেন বৃষ্টির অভাবে ধুকছে তারা এবং ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ফুলছে না ঠিক মতন ভাবে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি তেলিয়ামুড়া থেকে হিরণময় রয়। হিরণময় দা, শুনতে পাচ্ছ? হিরণময় দা, যেমনটা দেখা যাচ্ছে যে তেলিয়ামুড়াতে বৃষ্টির অভাবে ভুগছে চাষিরা, এবং সেক্ষেত্রে জলের জন্য বিকল্প ব্যবস্থা তারা করেছে, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা অত্যধিক। এতটা পরিমাণ ভাড়া কেন নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে? এবং বিগত দিনে আমরা দেখেছি যেখানে কৃষকরা ধান কেটে ঘরে তুলছেন, সোনালি ফসলে ভরে গেছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঠিক উল্টো চিত্র, যেখানে অন্যান্য ফসল ফলানোর জন্য জল প্রয়োজন, সেই জল নেই পর্যাপ্ত পরিমাণে। অন্যান্য কৃষকরা তারা কি বলছেন, কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায় এর থেকে? যেসব জায়গার মধ্যে জলের সুবিধা আছে সেই সব জায়গাতে তো ফসল ভালো, কিন্তু তেলিয়ামুড়া আরডি ব্লকের এই সমস্ত কৃষকরা, তারা কি সরকারি কোন দপ্তরে বা প্রশাসনিক কোন আধিকারিককে জানিয়েছেন ঘটনা সম্পর্কে, যে তাদের জলের অভাবে কৃষিজ ফসল নষ্ট হয়ে যাচ্ছে? দেখো, বর্তমানে জলের এইসব এলাকায় কিছুদিন পূর্বে ধন্যবাদ হিরণময় দা তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। মূলত যে বিষয়টা জানা যায় বা যেটা আমরা জানি সকলেই, যে ভারতবর্ষ কৃষি প্রধান প্রধান দেশ, এবং এই ভারতবর্ষের মধ্যেই বহু কৃষকরা রয়েছেন যারা কৃষিকাজ করে সংসার প্রতিপালন করেন, কিন্তু প্রকৃতি অনেক সময় বিরূপ হয়ে যায়, যার ফলে সমূহ সমস্যা পোহাতে হয় মানুষজনকে। যেমনটি আজকে দেখা যাচ্ছে তেলিয়ামুড়াতে আজি ব্লকের তুইচাকমা গ্রাম পঞ্চায়েত, যেখানে কৃষকরা রয়েছেন বৃষ্টির অভাবে এবং তাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল, জলসেচের ব্যবস্থা যেন জমিতে হয়ে যায় যথোপযুক্তভাবে, তারই দাবি তারা জানিয়েছেন প্রশাসনের কাছে। সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।